সালামু আলাইকুম কথা বলছে আজদুর রহমান আজাদ টেকলাব বাংলাদেশের পক্ষ থেকে টেকলাব বাংলাদেশের ধারাবাহিক ভিডিও লেকচারের আর একটি ভিডিও লেকচারে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে থেকে শুরু হচ্ছে সুইস গিয়ার অ্যান্ড প্রোটেকশন বইয়ের উপরে ধারাবাহিক লিপের লেকচার অর্থাৎ তোমরা যারা ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের আছো তোমাদের যেই সুইস গিয়ার প্রোটেকশন বই আছে সেই বইয়ের প্রথম লেকচার হচ্ছে আজকে আর এই লেকচারের বিষয় হচ্ছে কনসেপ্ট অফ সুইচ গিয়ার অর্থাৎ সুইচ গিয়ারের ধারণা এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার তোমাদের বইয়ের এই বইয়ের এই প্রথম চ্যাপ্টারের উপর আজকের এই ক্লাস অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখবো সেটা আমরা একটু দেখে নিই আমরা শুরুতে এইটাতে আমরা আলোচনা করবো হচ্ছে তোমার হোয়াট ইজ সুইচ গিয়ার অর্থাৎ সুইচ গিয়ার কি তারপর আমরা আলোচনা করবো হচ্ছে সুইচ গিয়ার কয় ধরনের তিন নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে সুইচ গিয়ারের গুণাগুলিগুলো কি কি থাকা উচিত তারপর আমরা আলোচনা করব সুইচ গিয়ারের মধ্যে মেইন ইকুইপমেন্টগুলো কি কি থাকে অর্থাৎ এই সম্পর্কিত অর্থাৎ সুইচ গেয়ার সম্পর্কিত মোটামুটি যেই কথাগুলো আছে সেইগুলো আমরা জানার চেষ্টা করব ওকে তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই যে টেক ক্লাব বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে অর্থাৎ পিএলসি ইনভার্টার এইচএমআই এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সহ এই ইন্ডাস্ট্রিয়াল কাজের উপরে ট্রেনিং দেওয়া হয় তো আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন তো তাদের মধ্যে থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইলে তাহলে আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যতীতও এমনিতেও যারা ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজ শিখতে চান তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোর্স আউটলাইন দেখার জন্য নিচে ফেসবুক লিঙ্ক থেকে আমাদের টেক্সট করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স আউটলাইনটা দেখে নিন ওকে তাহলে চলুন শুরু করা যাক তো শুরুতে হচ্ছে সুইচ গিয়ার সুইচ গিয়ার আসলে কী আমরা যদি এটা বুঝতে চাই তাহলে আমাদেরকে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের একটা সিস্টেম সম্পর্কে একটু জানতে হবে যে আমরা জানি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ওয়ান বইয়ে ছিল আমাদের এরকম একটা চিত্র ছিল তোমরা একটু মনে করার চেষ্টা করে দেখো যে তোমরা যারা ষষ্ঠ পর্বে ছিল ষষ্ঠ পর্বে তোমাদের তো একটা বই ছিল টিডি ওয়ান অর্থাৎ সেই জায়গায় ছিল এরকম একটা জেনারেটিং স্টেশন থাকে তারপর স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজটাকে আফ করা হয় তো ভোল্টেজটাকে আপ করার পর আমাদের এটাকে একটু দূরবর্তী জায়গায় নেওয়া হয় তখন আবার কি হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে ভোল্টেজটাকে কয়েকটা স্টেপে ভোল্টেজ ডাউন করে নিতে হয় কারণ আমাদের জানি যে ডিস্ট্রিবিউশনের জন্য যে ভোল্টেজটা দরকার সেটা থাকে হচ্ছে লো ভোল্টেজ তো এইভাবে কয়েকটা স্টেপে ভোল্টেজ ডাউন করার পর আমাদের কি করা হয় যে আগে থার্টি থ্রি কেবি যেই গ্রাহকগুলো থাকে সেই গ্রাহকগুলোকে সাপ্লাই দেওয়া হয় তারপর আবার এটাকে নিয়ে আবার স্টেপ ডাউন করে ইলেভেন কেবি যেই গ্রাহকগুলো থাকে তাদেরকে সাপ্লাই দেওয়া হয় তারপর আবার ট্রান্সফর্মার ব্যবহার করে স্টেপ ডাউন করে আমার লো টেনশন একদম যেটা পয়েন্ট ফোর সেই সেই ভোল্টেসের গ্রাহকদেরকে লোড সাপ্লাই দেওয়া হয় তাহলে আমরা বলতে পারি এটা ইলেভেন বাই টু থার্টি কেবি অর্থাৎ ধরলাম যে জেনারেশনের পর ইলেভেন কেবিতে জেনারেশন হচ্ছে সেটাকে টু থার্টি কেবি করে স্টেপ আপ করে তারপর নিয়ে যাওয়া হলো তারপর আমার দুইশো তিরিশ বাই একশো বত্রিশ কেবি ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হলো কারণ এইগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ডাউন করে আমাদের কি করা হয় একশো বত্রিশ থেকে তেত্রিশ কেবিতে কনভার্ট করে তেত্রিশ কেবি গ্রাহকগুলোকে অথবা তেত্রিশ কেবি ফিডারে সাপ্লাই দেওয়া হয় তাহলে তেত্রিশ কেবি ফিডারে সাপ্লাই দেওয়ার পর আবার তেত্রিশ বাই ইলেভেন কেবি করা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে স্টেপ ডাউন ট্রান্সফর্মার এগে আমি সংক্ষেপে লিখলাম বোঝার সুবিধার্থে জাস্ট হালকা লিখে দিলাম তো এইগুলো হচ্ছে ইলেভেন কেবি ফিডার তারপর এই জায়গায় ইলেভেন বাই পয়েন্ট ফোর কেবি ট্রান্সফর্মার ব্যবহার করে জিরো পয়েন্ট ফোর কেবি কনজিউমারকে সাপ্লাই দেওয়া হয় তাহলে এই যে যে পুরো ব্যবস্থাপনা অর্থাৎ এই পুরো ব্যবস্থাপনাটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার সিস্টেম অর্থাৎ এনার্জি ব্যবস্থাপনা যেটাকে আমরা বলি বা বৈদ্যুতিক ব্যবস্থাপনা যেটাকে বলি এই পুরো সিস্টেমটা যদি আমরা জানি তারপর আমরা সুইচ গিয়ার নিয়ে আলোচনা করতে পারবো তার জন্যই কিন্তু আমাদের আগে এই ব্যবস্থাপনা সম্পর্কে পড়ানো হয়েছে তারপর বই দেওয়া হয়েছে সুইচ গিয়ার ওকে তো চলো এবার আমরা দেখে নিই যে সুইচ গিয়ার কি সুইচ গিয়ার হলো এরকম একটা পাওয়ার সিস্টেমকে শর্ট সার্কিট অথবা অন্য যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে এই পুরো সিস্টেমটাকে রক্ষা করার জন্য যেই ডিভাইসের সমন্বয় ব্যবহার করা হয় অর্থাৎ যেই ডিভাইসগুলোকে একত্র করে যেই ব্যবস্থাপনা ব্যবহার করা হয় তার নামই হচ্ছে সুইচ গিয়ার অর্থাৎ এইটার মধ্যে যদি কোনো দুর্ঘটনা অর্থাৎ যে কোনো ধরনের ফল্ট হইলে সেই ফল্টটা থেকে এই সিস্টেমটাকে রক্ষা করার জন্য যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার নামই হচ্ছে সুইচ গিয়ার অর্থাৎ আমরা সুইচ গিয়ারের মাধ্যমে এটাকে প্রোটেকশন দিতে পারবো অর্থাৎ নিরাপত্তা দিতে পারবো সেই সাথে সুইচ গিয়ারের মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে কী করবো সিস্টেমটাকে আমরা নিয়ন্ত্রণও করতে পারবো তাহলে এই জায়গায় দুইটা কাজ সুইচ গিয়ারদের কী কী কাজ করা হচ্ছে নাম্বার ওয়ান ব্যবহার করা হচ্ছে ফর প্রোটেকশন আর দুই নাম্বার কেন ব্যবহার করা হচ্ছে ফর কন্ট্রোল তাহলে এই দুইটা কাজের জন্য আমরা বলতে পারি যে সুইচ গিয়ার ব্যবহার করা হয় এবং আনুষাঙ্গিক আরও কাজ থাকে কোথায় কত কারেন্ট যাচ্ছে কোথায় কত ভোল্টেজ আছে কত পাওয়ার যাচ্ছে সেই সেইগুলোকে মনিটরিং করার জন্য মিটারিং ব্যবস্থাও থাকে অর্থাৎ এই সুইচ গিয়ারের মধ্যেই মিটারিং সিস্টেম থাকে ওকে তাহলে আমরা বুঝে গেলাম যে সুইচ গিয়ারটা আসলে কি সুইচ গিয়ার হচ্ছে পাওয়ার সিস্টেমকে যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো ধরনের ফল্টের হাত থেকে রক্ষা করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য যেই ব্যবস্থাপনা করা হয় সেটার নামে হচ্ছে সুইচ গিয়ার সুইচ গিয়ার তারপর আসে হচ্ছে সুইচ গিয়ার কয় ধরনের সুইচ গিয়ার হচ্ছে মূলত দুই ধরনের একটাকে বলা হয় ইনডোর টাইপ আর দুই নাম্বার বলা হয় আউটডোর টাইপ সুইচ গিয়ার তো ইনডোর টাইপ সুইচ গিয়ার হচ্ছে নরমালি থার্টি থ্রি কেবি থেকে লেস দ্যান থার্টি থ্রি কেবি অর্থাৎ আমরা এই জায়গায় পুরোটাই এইভাবেই লিখি যে লেস দ্যান থার্টি থ্রি কেবি সিস্টেমের জন্য আমাদের এই ইনডোর টাইপ সুইচ গিয়ার ব্যবহার করা হয় আর আউটডোর টাইপ সাবস্টেশন হচ্ছে অর্থাৎ থার্টি থ্রি কেবির বেশি যেইগুলো অর্থাৎ ওয়ান থার্টি টু কেবি হতে পারে টু থার্টি কেবি হতে পারে ফোর হান্ড্রেড কেবি হতে পারে এই ধরনের যেই লাইনের জন্য এইগুলোর ব্যবস্থাপনার জন্য এইগুলোর প্রোটেকশনের জন্য কন্ট্রোলিংয়ের জন্য যেই সুইচ গিয়ার ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে আউটডোর টাইপ সাব স্টেশন ওকে তারপর আসে হচ্ছে তিন নাম্বার তিন নম্বরে বলা আসে হচ্ছে গুণাবলী ওকে তো ভালো সুইচ গিয়ারের এক নাম্বার গুণাবলী হতে হবে সিলেক্টিভিটি সম্পূর্ণ অর্থাৎ সিলেক্টিভিটি সম্পূর্ণ আমরা কেন বলতেছি সিলেক্টিভিটি সম্পূর্ণ এই জন্যই বলবো যে আমার সাপোজ এই জায়গায় কনজুমারের এই জায়গাতে কোনো কারণে ফল্ট হয়েছে অর্থাৎ ফল্ট হওয়াতে এই জায়গায় আমার আগুন লাগছে তো আগুন লাগার ফলে আমার যেই কাজটা হয়েছে যে আমার এই সিস্টেমে প্রবলেম হয়েছে কিন্তু আমার অন্য কোনো জায়গায় যেহেতু প্রবলেম হয় নাই তাহলে আমি যে সুইচ গের ব্যবহার করব। তার সিলেকশন ক্ষমতাটা এত ভালো হতে হবে যে এই ফলটাকে চিহ্নিত করে সে এই জায়গা থেকে লাইনটাকে ব্রেক করে বাকি অংশটাকে স্ট্যাবল রাখবে অর্থাৎ বাকি অংশে যেন কোনো ইন্টারাপশন না হয় কোনো যেন বিঘ্ন না ঘটে সেই ক্ষমতাটা এই সুইচ গিয়ার সিস্টেমের থাকতে হবে তার জন্য আমরা এক নম্বরে বলতেছি যে ভালো সুইচ গিয়ারের গুণাবলী হতে হবে যে প্রথমেই যেটা থাকতে হবে সেটা হচ্ছে সিলেক্টিভিটি সম্পূর্ণ ওকে দুই নাম্বার হতে হবে সেন্সিটিভিটি সম্পূর্ণ অর্থাৎ তার সেন্সিটিভিটি খুব ভালো থাকতে হবে যে ফল্ট হওয়ার সাথে সাথেই সে যেন সেন্স পেয়ে যায় তাহলেই সে কী করতে পারবে খুব দ্রুত এই সিলেকশনের মাধ্যমে ফল্ট অংশটাকে ভালো অংশ থেকে আলাদা করে দিতে পারবে ওকে তার জন্য আমি দুই নম্বরে বলতে পারি হচ্ছে সেন্সিটিভিটি সম্পূর্ণ তিন নাম্বার আমরা বলতে পারি হচ্ছে রিলাইবিলিটি অর্থাৎ সেটা বিশ্বস্ত হতে হবে আমি এই সিস্টেমের মধ্যে সুইচ গিয়ার ব্যবহার করলাম কোন কাজের জন্য যে আমার যদি কোনো ফল্ট হয় তাহলে যেন সে ট্রিপ করে লাইনটাকে এবং সিস্টেমটাকে যেন কোনো ক্ষতি হতে না পারে সেই নিরাপত্তা প্রদান করে আবার সেই সাথে আমি চাইলে যেন এর মাধ্যমে অনও করতে পারি আবার অফও করতে পারি তো এখন আমার ফল্ট হলো কিন্তু সে ট্রিপ করলো না তাহলে আমার সিস্টেমের বড় একটা ক্ষতি হয়ে যাবে তাহলে সেটা রিলায়েবল না তাহলে আমাদের যে সুইচ গিয়ার ব্যবহার করতে হবে সেটার অবশ্যই রিলায়েবিলিটি সম্পূর্ণ হতে হবে ওকে তারপর আমার চার নম্বরে বলবো হচ্ছে হাই স্পিড সম্পূর্ণ অর্থাৎ আমার ফল্ট চিহ্নিত হওয়ার সাথে সাথে অথবা সুইচিং করার সময় আমার যেই প্রয়োজন যখন প্রয়োজন ঠিক দ্রুত গতি সম্পন্ন হয়ে ঠিক যেন ওই টাইমেই অপারেশন করতে পারে সুইচ গিয়ারটা তো সেই গুণাবলী সম্পন্ন হতে হবে অর্থাৎ আমি যত দ্রুত চাইব যে অন করার জন্য বা অফ করার জন্য সে যেন তত দ্রুতই পারফর্ম করতে পারে তার জন্য আমরা এই বৈশিষ্ট্যটাও বলতে পারি যে সেটা হতে হবে হাই স্পিড সম্পূর্ণ তারপর আমরা বলতে পারি সিমপ্লিসিটি অর্থাৎ সহজ হতে হবে এর কার্যক্রমটা সহজ হতে হবে যে আমার অপারেশন করতে যেন কোনো ঝামেলা না হয় ট্রিপ করাইতে কোনো যেন ঝামেলা না হয় তো সেই রকম সিমপ্লিসিটি না হলে আমি এই সুইচ গিয়ারের মাধ্যমে ভালো কিছু করতে পারবো না মানে হচ্ছে আমার অপারেটরের জন্য ঝামেলা হবে এবং আমাদের জন্য খুব সহজে কাজ করাটা সহজ হবে না এই জন্য সেটা হতে হবে অবশ্যই সিমপ্লিসিটি সম্পূর্ণ আর লাস্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই ফিউচার এক্সটেনশনের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ আমি যে সুইচ গেটটা ব্যবহার করব আমার পরবর্তী লোড বাড়তে পারে বা আমার ক্যাপাসিটি যখন বেড়ে যাবে তখন যেন আমি তাকে এক্সটেনশন করতে পারি ফিডার এক্সটেনশন করতে পারি লাইন এক্সটেনশন করতে পারি তো সেই ধরনের একটা ভালো সুইচ গিয়ারের বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তাহলে এই হচ্ছে আমাদের ভালো সুইচ গিয়ারের মূলত বৈশিষ্ট্যগুলো তো আমরা আশা করি যে সুইচ গিয়ার কী এবং সুইচ গিয়ার কত প্রকার এবং এর গুণাবলীগুলো কী কী সেগুলো সম্পর্কে আমরা জানছি তো এইবার আসি হচ্ছে সুইচ গিয়ারের মেন ইকুইপমেন্টগুলো কী কি মূলত সুইচ গিয়ারের প্রধান দুইটি ইকুইপমেন্ট হচ্ছে অর্থাৎ মেন ইকুইপমেন্ট অফ সুইচ গিয়ার এক নাম্বার হচ্ছে সার্কিট ব্রেকার আর দুই নাম্বার আমরা বলতে পারি হচ্ছে রিলে তো এই রিলেটা কি অবশ্যই প্রোটেকটিভ রিলে প্রোটেকটিভ রিলে আবার বিভিন্ন ধরনের হয় যেমন আর্থ ফল্ট হতে পারে ওভার কারেন্ট হতে পারে ফেস ফেল হতে পারে ডিফারেন্সিয়াল রিলে হতে পারে আন্ডার ফ্রিকুয়েন্সি হতে পারে তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রোটেকশন দেওয়ার মতো যেই রিলে থাকে সেই রিলেগুলো হচ্ছে এবং সার্কিট ব্রেকার হচ্ছে একটা সুইচ গিয়ারের মেন ইকুইপমেন্ট ওকে তো এই ইকুইপমেন্টের সমন্বয়ে আমাদের সুইচ গিয়ার গঠন হয় ওকে তাহলে এই ছিল আমাদের আজকের এই লেকচার অর্থাৎ সুইস গিয়ার অ্যান্ড প্রোটেকশন সাবজেক্টের প্রথম চ্যাপ্টারের উপর লেকচার আর এই লেকচারের মাধ্যমে আমরা শিখলাম যে সুইস গিয়ার কাকে বলে এবং সেই সাথে আমরা শিখলাম সুইস গিয়ারের কত প্রকার ও কী কী সুইচ গিয়ারের গুণাবলীগুলো কী কী এবং সুইচ গিয়ারের মধ্যে কী কী ইকুইপমেন্ট থাকে আশা করি তোমাদের এই লেকচারটা বুঝতে কোনো সমস্যা হয়নি তো তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিবে আর আমি পূর্বেও বলেছি তোমাদের মধ্যে থাকে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে আমাদের লেকচারের এই চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ অটোমেশন সিস্টেমের উপরে টিউটোরিয়াল দেওয়া আছে তো তোমরা অটোমেশন সিস্টেমের উপরে ট্রেনিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ